আমি জানতে চাই আপনি কোন আসন থেকে নিয়েছেন। আমি মুন্সিগঞ্জ থেকে নিয়েছি, আমাকে মুন্সিগঞ্জ থেকেই নিতে বলেছে, কিন্তু আমি কাজ করেছি ঢাকা সাতের জন্য, ফেরদৌসের জন্য কাজ করেছি, সোলাইমান সেলিমের জন্য করেছি, বগুড়া চারে করেছি, কিন্তু মুন্সিগঞ্জ থেকে তুলেছে কেন, নূরজাহান বেগমের নাতনি হিসেবে ওখানে এবং মুক্তিযোদ্ধার মেয়ে হিসেবে আমি ওখানেই বেশি ফোকাসড এবং ওখানেই কাজ করতে চাই আসলে মানুষের সাথে। আসলে আমরা তো আপনাকে চিনি বেসিক্যালি একজন ডাক্তার হিসেবে, নায়িকা হিসেবে, আই নো, কিন্তু রাজনীতির মাঠে কিন্তু আমরা অনেকেই জানি না, কিন্তু আপনি রাজনীতি করেন? রাজনীতি আমি জাগ্রত জনতার কনভেনার। সেটা যদি একটু আমাকে বলতেন গল্পটা, যে আপনি আসলে কোন ইসে আসা? আচ্ছা, আমি জাগ্রত জনতার কনভেনার, আমি 16 দিন আমরণ অনশনে ছিলাম 2014। তারপরে যখন আমার স্যালাইন লাগলো, মরতে বসলাম, তখন ইমরান আসলো। ইমরানও আমার পিজিডি ডাক্তার, মানে ইমরান কল করলাম জাগ্রত জনতা, যখন আমরা মানে আমি তো কনভেনার, আহ্বায়ক, আমি তো মাঠে ছিলাম, আমি রাজপথে বসে কাজ করছি, কিন্তু কিছু থাকে না মিটিং মিছিল ফুটেজ, যেই কারণে নায়িকারা এখন আসে বা বড় মানে লোকজন যেই কারণে আসতেছে, পাক আর না পাক তাদের তো ওই জিনিসটা দরকার, আমাদের আসলে ওই জিনিস দরকার না। আমাদের দরকার হচ্ছে যেইভাবে হোক আমরা জনগণের যে জিনিসটা দরকার সেটা যাতে তারা পায়, এই জন্য আমরা যতটা কাজ করব করে নিই। জাগ্রত জনতা হিসেবেই আমাকে সবাই চেনে 2014 থেকে। আমি বাদ দিয়ে আসছি, আমি সব ক্ষেত্রেই কাজ করতেছি, দিনের মধ্যে 24টা ঘন্টা আছে, 5টা বেলা আছে। আপনি কিন্তু অলরেডি আপনি সেবামূলক কাজ করেন, হ্যাঁ, অলরেডি একটা পেশায় জড়িত আছেন, এখানে এসে তো সেবামূলক কাজ করবে, জনপ্রতিনিধি হয়ে জনসেবা করা, শুধু জনসেবা করতে যেরকম হয়, জনপ্রতিনিধি হয়ে জনসেবা করাটার ভিতরে একটা আলাদা, আপনাকে রেসপেক্ট করে মানুষ আসবে। মানে ধরেন আমি এখন একটা জায়গায় গিয়ে যদি বলি যে যক্ষার কোনো ট্রিটমেন্টে টাকা লাগে না ভাই, তোমরা আসো আসো আসো, নর্মালি কিন্তু অনেক মানুষ আসতে চায় না। আপনারা ফেরদৌস ভাইকে দিয়ে কল করান, নায়ক প্লাস এমপি ডাকা মাত্র হাজির। তো জনপ্রতিনিধি আর জনসেবা করতে, জনপ্রতিনিধি হয়ে জনসেবা করা দুটো কিন্তু আলাদা জিনিস। আমি যতই যা বলি জনপ্রতিনিধিদের থেকে কিন্তু ওই যে ফেস ভ্যালুওয়ালা লোকদের একটু বেল বেশি হয়। সর্বপ্রথম যেটা নিয়ে মানে শেখ হাসিনা একটা প্রেশার আছে, আমাদের নেত্রী প্রেশার আছে, সেটা হচ্ছে খাদ্যদ্রব্য নিয়ন্ত্রণ। রোজার মাস, রমজান আসছে, এটা খুব ইম্পর্টেন্ট এখন বর্তমানে জনগণের জন্য, এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। দাম বেড়ে যাচ্ছে এবং আমাদের নেত্রী অনেক এটাতে প্রেশারে আছেন। রমজান মাস মানে আমরা যাবো যে আমরা দুটো গালি খাবো, কিন্তু শেখ হাসিনা সম্মানের সহিত সে চেয়ারে থাকো, এটা আমরা চাবো। তো উনাকে যখন জনগণ ফোর্স দিবে, প্রেশার দিবে, উনার তো একটা কাজ না, উনার কিন্তু আসলে লাখো কাজ থাকে। উনি আন্তর্জাতিকভাবে দেশকে কীভাবে তুলে ধরবে, দেশের খাদ্যদ্রব্য ছাড়াও, নিয়ন্ত্রণ ছাড়াও অনেক কিছুতে উনাকে কাজ করতে হয়। তো এই জন্য আমরা যারা ছোট আছি তার হয়ে কাজ করতে চাই, তারা প্রথমে যে জিনিস নিয়ে উনি প্রেশারে আছে সেটা নিয়ে করবো, খাদ্যদ্রব্য রোজার মাসে ইনশাল্লাহ কন্ট্রোলের চেষ্টা করবো।